এতদিন তো আমি তোমাদের সাথে বিভিন্ন টিপস শেয়ার করি, আজকে আমার মা তোমাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবে। তো ফার্স্টেই বলি, আমি প্রচুর অসুস্থ, দেখছোই আমার ওষুধপত্র, অনেক ওষুধপত্র কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। তো আমার মা একটা টোটকা ব্যবহার করবে, আমাকে বললো যে আমি আজকে একটা টোটকা শিখে আসছি, সেটাই তো মানে তোর উপর দেখবো যে কাজ হয় কিনা। তো প্রচুর ওষুধপত্র খেতে হচ্ছে, যার কারণে দেখো চুলটাও কিন্তু পড়তেছে, নিয়মিত অনেক পড়তেছে ওষুধের কারণে। তো যাই হোক, মা যখন বলতেছে অবশ্যই সেটা করতে হবে। তো এই যে এক ধরনের পাতা, এই পাতাটার নাম আমি জানি না, তো দেখলেই তোমরা অনেকেই চিনবা, তাই জন্য আমি এটাকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে এই যে আরেকটা পাতা, তো এই দুইটা পাতা মা নিয়ে আসছে, এই দুইটাকে বেটে এর যে রসটা বা জুসটা সেটাই কিন্তু বের করবে, ওইটাই আমাদের কাজে লাগবে। তো প্রথম যে পাতাটা দেখাচ্ছিল সেটাই কিন্তু এখানে বাড়ছে, বেটে এখান থেকে একদম জুসটা সেটা বের করবে। তো তারপর আরেকটা পাতা ছিল, সেটাও এরকম সুন্দর করে আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে বেটে এখান থেকে জুসটা বের করে নিচ্ছে। তো দেখো জুসটা বের করে নিয়েছে। তো এখানে দুইটা পাতার পরিমাণে যতটুকু জুস হবে সেম পরিমাণে এখানে সর্ষের তেল নিয়ে নিতে হবে। তো সেম পরিমাণে সর্ষের তেলটাও নিয়ে নিয়েছে। তো এটা কী কাজে লাগবে অবশ্যই তোমাদের লাস্টে বলবো। তো তারপর এই তিনটাকে মিক্সড করে একসাথে জাল করতে হবে, অনেকক্ষণ যাবত জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই যে যে পাতাটার যে রসটা সেটা একদম তেলের সাথে মিশে যাবে, মানে রস মানে পাতার কোনো রস থাকবে না, শুধু অনলি তেল থাকবে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। তো জাল করার পর তোমরা দেখতে পারবা এই তেলটার যে কালারটা সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে, জাল করে একবার তেলটা বের করে নিয়েছে, এই যে তেলটার কালারটা জাস্ট দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম সবুজ টাইপের হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, এটা একদম সবুজ টাইপের কালার হয়ে গেছে। তো এটাকে এখন ইউজ করার পর এখন বলে এটা কোন কাজে ইউজ করবে। তো আমার শরীরটা খারাপ বলতেছি, মানে আমার অনেক জায়গায় জায়গায় ব্যথা হয়, মানে যেখানে সেখানে ব্যথা হয়, প্রচুর ব্যথা, তোমরা দেখতে পাচ্ছ পায়ে, তারপরে গলায় এত ব্যথা হয় যে কি বলবো। তো ওই ব্যথার জন্য এই টোটকাটা নাকি অনেক কাজে। তো দেখা যাক, আমি এটা এক সপ্তাহ ইউজ করে তোমাদেরকে রেজাল্ট বলবো। তো সেমভাবে আমার যেখানে যেখানে ব্যথা সেখানে সেখানে আমার মা সুন্দর করে মালিশ করে দিচ্ছে, আর এভাবেই সুন্দর করে মালিশ করতে হবে, দিনে মানে তিনবার লাগাতে হবে, সকালে দুপুরে রাতে। তো আমি দেখি নিয়মিত লাগায় কি হয়, আর তোমাদেরকে অবশ্যই রেজাল্ট জানাবো। তো এটা ছিল আমার মায়ের শেখে আসা টোটকা, জানি না কী হবে। তো অবশ্যই বিশ্বাস আছে যে যেহেতু মা শিখে আসছে, মায়ের মানে কি বলবো, অবশ্যই কাজ হবে। তো দেখা যাক কী হয়। তোমার যেখানে যেখানে ব্যথা আমি সেখানে সেখানে লাগিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের নিউ একটা ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও।